আসসালামু আলাইকুম, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আমরা শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনারা আশা করছি সবাই ভালো আছেন। বিশ্বাস মোবাইল ফোন ট্রেডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল বশর আজকে রয়েছি আপনাদের সাথে। আমরা কাজ করছি ব্যাকআপ যুবকদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে। বেসিক্যালি আসলে টেকনিক্যাল কাজ খুব সহজেই চাইলে স্বাবলম্বী হওয়া যায় না, আবার অনেকে লং টাইম থেকেও স্বাবলম্বী হতে পারেন না। স্বাবলম্বী হওয়ার যে সূত্র সেটা হচ্ছে পরিশ্রম। আপনাকে একনিষ্ঠ আপনার মেধায় খরচ করে পরিশ্রম করতে হবে, একনিষ্ঠ পরিশ্রম করতে হবে, তাহলে আপনি হবেন স্বাবলম্বী। এবং কাজ মুড়ির মোয়া নয় যে আপনি হাতে নিলেন বেটে খেয়ে ফেললেন, সেটা এমন নয়। কাজ করতে হবে, কাজকে কাদের মতো করে কাজ করতে হবে, তাহলে কি আপনি সাকসেস হবেন। সাকসেস হয়েছে শত যুবক, আপনি হতে পারেন নাই। ব্যর্থতা যেমন আপনার তেমন আমাদের ব্যর্থতা রয়েছে, তবে সফল হওয়ার জন্য আপনার সচেষ্টা আপনার সপরিশ্রম এনাফ। বহু ছেলে স্বাবলম্বী হয়েছে, যাদেরকে আমরা ট্রেনিংয়ে সাপোর্ট কম দিয়েছি, কম নিয়েছে, এমন ছেলে অনেক স্বাবলম্বী হয়েছে। যাদেরকে অনেক দূর সাপোর্ট দিয়েছি অনেক দূর আমরা, তারা স্বাবলম্বী হয় নাই। সো আজকে আসলে আমরা একটা কাজ করবো, আজকে স্যামসাং J7 Prime মেবি প্রাইম বা J7 6 হবে, জাতীয় হবে ফোনটা, আজকে কাজ করবো। ফোনটা কি শর্ট, আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখবো একটু, এটা অটো শর্ট। ফোনটার মধ্যে আমরা যদি পাওয়ার সাপ্লাইয়ের 4.2 পাওয়ার সাপ্লাই দেখাবা, যদি 4.2 বল দেখাই, তা দেখবো অটো রিডিং। এখানে এই যে তুমি দেখতেছো, এই 4-3 ওকে, আর 5 ampere পাওয়ার সাপ্লাই 3 দেখাচ্ছে, এই 3-এর জন্য মূলত শর্ট। আচ্ছা, 3 যদি শর্ট হয় আপনি কী করবেন? আমাদের যারা স্টুডেন্ট তাদের প্রতি বলা যে কী করবে সে 3 শর্ট হলে, প্রথমে আমরা বলবো যে ইনপুট এবং আউটপুট ভোল্টেজটা চেক করবে। ইনপুট এবং আউটপুট ভোল্টেজ চেক করার আগে তাকে এই বুটিং সেকশনটা চেক করতে হবে। এই সেকশনটা চার্জিং উইথ বুটিং, যেমন চার্জিংয়ে কাজ করে এবং পাওয়ার বুটিংয়ে কাজ করে থাকে। সো এই যে কয়েল, এই কয়েলটা একটা ভোল্টেজ থাকবে এবং নির্দিষ্ট মান থাকবে এই কয়েলটায়। আমি যদি গ্রাউন্ডটা পজিটিভটা গ্রাউন্ডে ধরি আর নেগেটিভটা যদি চেক করি, আমাদের শূন্য তো চলে যাচ্ছে, একদম শূন্য চলে যাচ্ছে দুই পাশেই, তার মানে কি এটি শর্ট। এটি যদি এরকম মান থাকার কথা না, এখানে জেনারেলি একটা মান থাকবে, কারণ আমি যদি বলি এখানে 50 থেকে 200 পর্যন্ত একটা জেনারেল মান থাকবে, কিন্তু সে মানটি শর্ট। এটি এটি শর্টকে নির্ণয় করা যায় যেখানে আসলে মূলত ইনপুট এবং আউটপুট দুইটার একটাও কাজ করছে না। ওকে, এটিকে আমরা ফাইনালি ফাইন্ড আউট করার জন্য যেটা করবো আমরা, এটা এখানে রিডিং শর্ট দেখাচ্ছে, জিরো দেখাচ্ছে, তার মানে শর্ট আছে। শর্ট অনেক জায়গায় হতে পারে, এই মুহূর্তে শর্ট ধরাটা একটু টাফ হয়ে যাবে আসলে, কোথায় না কোথায় শর্ট। এই শর্ট ধরার জন্য একটা রাস্তা অ্যাপ্লাই করবো। এর আগে বোর্ডটা আমরা দেখবো একটু, বোর্ডের অবস্থা কী, আমরা একটু টিভি টেলিভিশন দিকে নজর দিব, আমি মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করছি। এখানে টিন কাটা রয়েছে, বাট এখানে কোনো শর্টের আলামত নাই বা পোড়ার আলামত নাই, এখানেও নেই। যদি বোর্ডের অপোজিট প্রান্তে আমরা যাই, সেখানে এখানে যদি কোনো পোড়া আলামত দেখি, এখানে কোনো পোড়া আলামত নাই। অনেক সময় ক্যাপাসিটারগুলো ওভার ভোল্টেজ হয়ে ওভারলিপিং হয়ে সেটি পুড়ে যায় বা ধোঁয়া হয়ে যায় বা কালো হয়ে যায়, এদের কিছু আলামত থাকে। ওকে, ওই লেখানো নেই। এবার আমরা চার্জিং নিচে দেখি একটু, চার্জিংয়ের নিচে কিন্তু পোড়া কিছু আলামত দেখা যাচ্ছে জায়গাটায়। হ্যাঁ, এখানে কিছু একটা পুড়ছে মনে হচ্ছে বা এই ধরনের হইতে পারে, আমরা ডাউট করছি কিন্তু পুরোপুরি সম্পূর্ণ একুরেট নয়। সো আমরা কী করবো এই মুহূর্তে, আমরা এই মুহূর্তে এই জায়গাটা একটু ঘোলা করবো। আমরা জানেন যে আমরা ব্লার করে ঘোলা করে কাজ করি, এটাকে আমরা রজন থেরাপি বলে থাকি, এই নামেই আসলে সবার কাছে পরিচিত। তা আমরা প্রথমে এটাকে রজন দিয়ে ঘোলা করবো। প্রথমে আমরা এই জায়গাটাকে রজন দিয়ে ঘোলা করবো। ওকে, ওকে, আমরা ঘোলা করার চেষ্টা করেছি, কিছুটা ঘোলা হয়েছে। এই অবস্থায় আমরা আমাদের প্রবলেমটি ধরতে পারবো। তা আমরা এখন যেটি করবো, একটু এদিকে দেখাও, পাওয়ার সাপ্লাইটাকে 2 বল করে দিয়েছি, আমরা কোনো রকম শর্ট কিলার ইউজ করবো না, আমরা পাওয়ার সাপ্লাই এটা ফাইন্ড আউট করতে পারবো। আমাদের পজিটিভটাকে এখানে ধরেছি, গ্রাউন্ডটাকে বোর্ডের যে কোনো প্রান্তে ধরাই দিব। ধরিয়ে দেওয়ার পরে আমরা এই যে বুটি গেঁচি দেখেছিলাম, সেই বুটি গেঁচির ওখানে একটা স্পার্ক করবো। স্পার্ক মিনস আমাদের পজিটিভটা সেখানে ধরাবো, কারণ সেখানে একটা চলমান ভোল্টেজ থাকার কথা। আমরা এখানে ধরবো, জাস্ট ধরার পরে এবার এই প্রান্তে কোনো আলামত হয় কি না সেটা আমরা দেখবো। একটু প্রবলেম হয়েছে এই মুহূর্তে, তারটা ধরানোর একটু ঝামেলা হয়ে যাবে, আমরা ছোটো তার নিলে আমার জন্য ভালো হয়, এটা তার ছিল, যদি কাজের সময় পাওয়া যায় আর কি। এখন ওকে পেয়েছি, তারটা একটু সোল্ডার করে নিই আমরা, তাহলে আমাদের ধরতে সহজ হবে। একটু সময় নিবো তারটা আমরা রেডি করে নেওয়ার জন্য। রিয়াজ, ভিডিওটা পজ করে দাও, পারবা? করেছ? আচ্ছা, বাদ দাও, লাগবে একটু, চলুক।
তো আমরা এটাকে একটু লিডটা লাগিয়ে নিব। ওকে ওকে, এ পর্যায়ে আমরা আমাদের সেই কয়েলটিতে সোল্ডার করে নিব। এদিক দিয়ে আমরা বন্ধ করে দিব পাওয়ার সাপ্লাই, ওখান দিয়ে মানে মূল পজিটিভ কেবলটা খুলে দিব। মূল পজিটিভ কেবলটা ওখান থেকে খুলে দিব আমরা। হেডফোনের তার অনেকগুলো তার একসাথে, যার কারণে লিড দিতে ঝামেলা করতেছে একটু। ওকে, আবার খুলে নিলাম এটা, খুলে নিয়ে এখানে আমরা পজিটিভটা ধরে নিলাম। যেহেতু অপর প্রান্তে আমাদের কম্পন গরম হওয়ার একটা সম্ভাবনা দেখছি আমরা, সেক্ষেত্রে এদিকে চেক করা একটু ঝামেলা মুশকিল হয়ে যায় আসলে, সেই জন্য আগে এটা খুলে নিলাম, আলাদা করে নিলাম। ওকে, এবার আমরা মাইক্রোস্কোপ দিয়ে মেজার করবো এটাকে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই কম্পনগুলো দেখা যাচ্ছে এগুলা। ওকে, তো এই অবস্থায় আমরা জাস্ট আর এক হাত দিয়ে পাওয়ার সাপ্লাইটা লাগাবো। আর হাত দিয়ে পাওয়ার সাপ্লাই যে কেবলটা খুলেছিলাম সে কেবল লাগাই, এই লাগাচ্ছি আমি। এটি কানেকশন লুজ আছে, ওখানে পাই নাই। এই যে ওকে ওকে, পাওয়া গেছে। এই যে ক্যাপাসিটিটা পুরো উঠেছে, যেটা ডাউট করেছিলাম সেটাই পুরো উঠেছে। এমতো অবস্থায় সেই ক্যাপাসিটিটাকে রিমুভ করে দিব আমরা, যেটা দেখেছিলাম সেটাকে আমরা কী করবো, রিমুভ করবো। ওকে, রিমুভ করার পরে দেখবো আমাদের শর্টটি গিয়েছে কিনা, আমাদের শর্টটি ছিল সেই শর্টটি গিয়েছে কিনা আমরা একটু দেখবো। যদি শর্টটি যায় তাহলে আমাদের প্রবলেম সলভ হয়েছে। ওয়েল, শর্টটি আমাদের চলে গিয়েছে, আমরা পুনরায় সবাই একটু মেপে দেখাবো যে শর্টটা চলে গেছে। রাখলাম এখানে, যে কম্পোনেন্টটা আমরা মেপে আমরা শূন্যতে পেয়েছিলাম সেই কম্পোনেন্টটি এখন মাপবো আমরা। কত, 20 সামথিং আসছে এখন। ওকে, তার মানে শর্টে চলে গিয়েছে। এমতো অবস্থায় এই শর্ট যাওয়ার পরে ফোনটা শতভাগ অন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যদি কোনো রকম অন্যদিকে সমস্যা না হয়। আমরা ব্যাটারি ভোল্টেজটা একটু চেক করে নিব যে ব্যাটারি ভোল্টেজটা ঠিক আছে কিনা এখানে। ঠিক আছে, কারণ এমতো হিটে অনেক সময় ব্যাটারি ভোল্টেজ ডাউন হয়ে যায়, বোল্ট ডাউন করে ফেলে ভোল্টেজ। ওকে, বোল্ট ডাউন হয় নাই। ডিসপ্লেটা ঠিক আছে কিনা তাও বলতে পারবো না, কারণ ফোনটা আমাদের টেকনিশিয়ান নিয়ে আসছে আমাদের কাছে। ওকে, লাগিয়ে ফেললাম, এবার পাওয়ার সুইচ ক্লিক দেওয়ার পালা। বুঝলেন, যে ফোনটি একটু আগে আমাদের সাথে শর্ট ছিল, ডেড ছিল, সে ফোনটি এই মুহূর্তে চালু হয়েছে। তো এটা তো আমি ফু দেই নাই, ফু দিয়েছি ফু আমি জানিও না। তো এই যে টেকনিক্যাল কাজ, এটি দীর্ঘদিনের সাধনা, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, দীর্ঘদিনের পরিশ্রমের সুফল। সো আপনিও সুফল এরকম আপনার হাত ধরে আসবে। এই ফোনটা আমরা অ্যারাউন্ড বিল করেছি 1500 টাকা, তো 1500 টাকা একটি কাজ করবেন, আপনি 15 মিনিট বা আধা ঘন্টা স্টাডি করবেন না, তা তো হতে পারে না। মেধা অলওয়েজ অর্জন করার জন্য, যিনি মেধা অর্জন করার জন্য কাজ করেছেন তিনি সফল হয়েছেন, আর যিনি এক্সকিউজ দেখে পার করিয়েছেন তিনি ধ্বংস হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।